আপনার নামটা বড়া যে সোনা বড়াল আছে না সকলের জানা বরাবর থানা গ্রামের নাম যে শস্য বহাল কে দিয়েছে আপনার গাল যে ফুলাই রেখেছেন গালিটার কি ব্যাপার মানে কোনো অসুবিধা আছে নাকি আছে মানে কেমন অসুবিধা নমস্কার আমি বিকাশ মাতা আপনারা দেখছেন আপনার সকলের সুপরিচিত যেটা নাম আছে ফুল্লাপুর ব্যাপার আছে এই যে লাগে দৈনন্দিন ছোট বড় কিন্তু শিল্পীকে হোক কালামালিককে হোক বা কমেডিয়ানকে হোক মানে আপডেট হচ্ছে ছাড়া তবে আজকে আরেকটা কিন্তু দুর্দান্ত আপডেট নিয়ে কিন্তু উপস্থিত গেছি এই জন্যই বলছি আপনারা যেখানে আছেন যেমনভাবে আছেন খেতে থাকুন গোটে থাকুন জাস্ট দু চার মিনিট কিন্তু সময় দিয়ে শেষ পর্যন্ত দেখবেন তাহলে আজকে কী একটা হাই ভোল্টেজ বলে আপডেট দিয়ে চলেছি সমস্ত কিছু আপনারা বুঝতে পারেন তার আগে আমি আপনাকে একটাই কথা বলে থাকি যদি এরকম বা ইনার ভিডিও যদি আরও আপনাকে দেখতে মন করে অবশ্যই কিন্তু আপনার ওই সুন্দর কলি আঙুলটা দিয়ে কিন্তু চ্যানেল সাবস্ক্রাইব দেবেন করে তবে না কিন্তু ইনার ঘরকে আসবে কিন্তু সকাল বিকাল দুপুরে নমস্কার নমস্কার কেমন আছেন মোটামুটি যাই হোক আপনাকে করছি নমস্কার অনেকদিন পরে আজ তেল সাক্ষাৎকার রাটা কেন এসে পরিষ্কার এটার কি ব্যাপার যেহেতু আসেছি বিকাশ মা তো মানে ঝাড়াগুড়া শব্দ দিবই সমাচার কিছু তো আছে একটা ব্যাপার যে রাটা আসছে না পরিষ্কার কতদিনে করা হয়নি আহান এটার কি গোটা ব্যাপার যাই হোক সর্দি কাশি সর্দি কাশি অনেকদিন পরে হলো আসা তো এখন বর্তমানে আপনার এখন চাষবাস কেমন চলছে চাষবাস মানে ওরা এখন না লাগাই একদম জন নাই আচ্ছা আচ্ছা আপনাকে সকলেই জানে সবাই চিনে সবাই জানে সবাই শুনে ছানা পোনা সবারই জানা একটু নামটা বললে ভালো হইতো কেন কিন্তু অনেকদিন আপনি আসেন ইউটিউবে জোসনা মাহাতো কোথায় বাড়ি কোথায় সরিষা বহাল আচ্ছা আচ্ছা পুরুলিয়া জেলা আপনার নামটা বড়া জোসনা বড়াল আচ্ছা না সকলের জানা বরাবর থানা গ্রামের নাম যে সরিষা বহাল চাষবাস না হয়ে বলছে খিল হয়ে গেলে কিন্তু বাজার বহাল হ্যাঁ তো বলছি আজকে কে দিয়েছে আপনার গাল যে ফুলাই রেখেছেন গালিটার কি ব্যাপার মানে কোনো অসুবিধা আছে নাকি আছে মানে কেমন অসুবিধা সর্দি কাশি মানে জ্বর তাও অসংখ্য ধন্যবাদ জানাবো যে এই শ্রাবণ মাসে কিন্তু চ্যানেল বা আপনার সামনে কিন্তু দিচ্ছে খবর নাকি যাই হোক তো বলছি আপনার যে একটা কাড়া ছিল সেই কাড়াটা বর্তমানে আছে কি না এখন একটা আছে না আরও আছে একটাই আছে তো সেই কাড়াটা এখন আপনি লাগাবার জন্য তৈরি করছেন না কোনো পাইকার টাইকার সেটিং করা আছে না লাগা করা হবে আচ্ছা মেলা করা হবে না বাইরে কোথাও উঠা হবে মেলা হবে তো কবে হবে কপালে নাই ওটা চাটে যাচ্ছে না খাটে তার জন্য চেঞ্জ করে দিয়েছে সেটাই করা হবে তো মোটামুটি আপনাদের মেলায় মোট কোটা কাটা থাকবে হাজার আর থানা বলছেন বরাবর যত সঙ্গে আর এখন কিছু দিচ্ছেন অফার না আমাদের অফার তো পান নাই অফার কিছু নাই এক চান্স না দ্বিতীয় চান্স থাকছে এক চান্সেই থাকছে আচ্ছা দু নম্বর কাড়া মালিকের নাম কি আছে এবং তার কাছে প্রাইস কত আছে আপনার প্রাইস আছে 15,000 আচ্ছা আচ্ছা আর তিন নম্বরে 11,000 আর চার নম্বরে 5,000 এখন পাঁচ নম্বর কত আছে পাঁচ নম্বরে 5,000 মোট আপনার বলে পাঁচটা আছে কাড়া তো পাঁচটা যে কাড়া আছে আপনি ওপেন চ্যালেঞ্জ কি লেভেল দেখে দুনিয়া সঙ্গে তারা পেলে পেলে দেখে মানে আপনি চটটা করবেন মানে সেই হিসাবে আসবেন না আপনার তো দমে আর আধার কার্ড জেরাস আছে আমারটা তো জোড়া হয়ে গেছে জোড়া হয়ে গেছে আচ্ছা কার সাথে জোড়া হয়েছে কোথাকার কাড়া যুধিষ্ঠির মাহাতো ওনার বাড়ি কোথায় বটে ওনা আমার শ্বশুরের নাম বটে শ্বশুরের নাম বটে শ্রীরামপুর ওইটার নামটা হচ্ছে না শ্বশুর এই জন্য কিন্তু বলতে পারছি না তাই তো আচ্ছা ওনার সাথে জ্বরটা হয়েছে তো ওনার সাথে যে আপনি জ্বরটা করলেন কি অনুভব নিয়ে জ্বরটা করেছেন সবাই কিন্তু এক মাস দু মাস ছ মাস আগে ওপেন চ্যালেঞ্জ ডাকছে জ্বর আলে না আসছে দমে নাম আসছে যে আপনি হঠাৎ করে একেবারে বলছেন জ্বরটা আমার হয়ে গেছে তো মানে কুটমালি করা হয়েছে না না কুটমালি না ও আমাকে বলেছিল ডের ভরি সোনা দিব 51,000 টাকা দিব কে বলেছিল ওটা ও দুদৃষ্টি মাথায় তখন আমি বলছি তাহলে আমি তো এখন আমার কচি কাড়া আমি বাইরে লিখবো না তাহলে বলি তুমি আনো তোমাকে 51,000 টাকা দেবো আর ভাগে গেলে গাড়ি ভাড়াটা দেবো আচ্ছা আচ্ছা কোনো অফার তো পান নাই তখন ও বলছে ঠিক আছে তাহলে আমি লিখবো আমি বলছি মানে জোড়া পাইছি সেটাই অনেক তাহলে ওয়াকেও আমি বলছি যে 8-10 মাস মানে ওয়াক টাইম দেওয়া হলো 8 মাস হবে কি অনেকদিন আগে ছাড়া আছে
তো সে যেমন ভালো করে তৈরি করে, যেমন ভালো মানে ইয়াটা লড়াই যেমন ভালো হয় দর্শক দেখতে পায়। আচ্ছা এটাই আপনি বলতে চাইছেন? এটাই আগে বলতে চাইছেন। আপনারা তৈরি আছেন? আমার দেখো গায়ের মেলা বড় তৈরি থাকবে গিয়ে দেখো মেলা করলে তো তৈরি করতেই হবে। অবশ্যই 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 তৈরি করতেই হবে। আচ্ছা আচ্ছা, তো উনাকে এইভাবে আপনি জোরটা বা সিলেক্ট করেছেন। আচ্ছা পরবর্তী এখন যদি কেউ আরো বলে দিদি আমি দ্বিতীয় চান্সে আপনার সাথে লাগাতে ইচ্ছা আছে? না এবছর দ্বিতীয় চান্স না নিব, কেন না নিব যে এখন থেকে কারাটা পেলু করবার আমার নাই গো। আগেবার আপনি বলছেন এখন থেকে পেলু করবার নাই, মানে আগে এক নম্বর সঙ্গে লাগবে কি বা জিতবে কি অতটা 100% গ্যারান্টি আছে? গ্যারান্টি আছে মানে ও বলেছে আজ আমার কানে মাথা দিবে কি তাহলে কিছু তো লাগবে কি ওই জন্য চেষ্টা চান্স নিতে ভরসা লাগছে। হ্যাঁ দ্বিতীয় চান্স নিতে ভরসা লাগছে, তারপরে আমাদের গ্রামে লাগার পর আমি কোথাও উঠাবো, মানে উঠাবো মানে এরকম পাশে আছে কোথাও। হ্যাঁ মানে চড়াই লাগার মতন গাড়ি ভাড়া মানে তোমার দেখতে হবে না ভালো লাগছে না? অবশ্যই অবশ্যই চেক আপ করতে হবে। আচ্ছা একটা কথা জানবো যে একটা তো আপনার জোড়া হয়ে গেছে, বাকি যখন চারটে কাড়া আছে সেগুলো আপনি কেমন দেখে লাগাবেন? জোড় লেভেল কি ওপেন চ্যালেঞ্জ কেমন দেখে জোড়টা লাগাবেন? ওপেন চ্যালেঞ্জ কাড়া আমাদের নাই গো, একটাও নাই। তাহলে সব কেমন দেখে লাগাবেন? লেভেল দেখে লাগাবেন? লেভেল দেখে তো সেগুলো আপনাদের এক চান্সে রইবে না দ্বিতীয় চান্স থাকবে? এক চান্স করে থাকবে, এক চান্সেই থাকবে। আর বছর এক চান্স করে ঝুঁকে মন হইলো। আচ্ছা আচ্ছা, আমাদের তার মধ্যে মেলা কোথাও হইনি। আচ্ছা আচ্ছা, কালা মালিকের জন্য বা এখন ওই রসিকদের জন্য আপনি কোনো অফার দিচ্ছেন নাকি? আমাদের মেলায় অফার দিতেই হবে না, বিন অফারে মানে টেকা দেয়, টেকা দেয় বড় আধার কার্ড দিতে পারা চাই। আচ্ছা আচ্ছা, শ্রাবণ মাসে এখন চাষবাস না হচ্ছে মোটামুটি, যে আপনার তো এখন বলছেন বাবুরা ঘরও নাই তো, কাড়াটা আপনার এখন মোটামুটি কেমন প্রস্তুতি কেমন রাখেছেন? যে কাড়াটা খোলা খোসা হলে মানে কাড়ার দিকে দৌড়ছে না দেখায় দেখতেই হবে। আচ্ছা দেখতেই পাওয়া যাবে, খুলে দেখান তো আজকে খুলে দেখা হবে বুঝছো। কদিন পর পর খোলা হয়ে কাড়াটাকে? কদিন পরে তোমার কি বলবো, এক মাস হয় 15 দিনে হয়। আচ্ছা এক মাস হোক 15 দিনেও হয় তবে কিন্তু কাড়া রাখেছেন। আচ্ছা আচ্ছা, কাড়া সাথে আর কি কি রাখা হয়েছে? কাড়ার সাথে এখন আপাতত কাড়াটাই আছে আর ওই যা ছিল কিছু কিছু বিক্রি হয়েছে। আচ্ছা আচ্ছা, এইসবগুলো রাখা আছে। যাই হোক আপনি সকলে দিলেন বলে মানে মাঝে মাঝে আমরা একটা জিনিস গেলেই বলি যে এত দোকান আছে কহালে যাচ্ছি বলে দিনটা কবর সেটা দিতে এখনো বলি 30 কার্তিক দিনটা হয়ে গেছে ঠিক, মানে একদিন সেদিক হবে কি না? আচ্ছা আচ্ছা, জেলা কমিটি ঠিক করা আছে বা দিনটা লিয়া আছে? হ্যাঁ ঠিকই আছে। আর কি যে কাড়াগুলো আপনার জড় হইলে ওগুলো আপনি নাম নিতে কবে থেকে শুরু করবেন? নাম নিতে তোমার আমাদের কার্তিক 30 দিনে তো ওই দুর্গাপূজার নাম নিতে শুরু করবেন। আচ্ছা বন্ধ কবে করবেন? বন্ধ তারপর 10-15 দিন, 10-15 দিন পরে বন্ধ করা হবে মানে মেলার মানে 2-4 দিন আগে তো জানকারি দিতে হবে দর্শককে, নাহলে কি করে আসবে এটা বলতে চাইছেন? হ্যাঁ 15 দিন আগে তোমার সবকিছু বলে দেয়। পরবর্তী যে ইনার কিন্তু বাকি যার কাড়াগুলো আছে আরো বাড়ছে না কমছে এবং ওগুলো কিভাবে কিন্তু লাগানো হবে বা ওনাদের মালিকের কাছে সাক্ষাৎ করে তুলে ধরবো এই চ্যানেলের মধ্যে দিয়ে, যদি ভালো লাগে তো অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবেন। আর বর্তমানে কিন্তু এখন ইনার 51,000 টেটা কাটা কিন্তু প্রায় ধরা আছে, সেই কাটাটা কেমন তৈরি আছে সেটা এখন দেখাতে পারবো না খুলে? হ্যাঁ অনেকদিন পরে কিন্তু আজকে দেখা যায় আপনি খুলে নাই।